আসসালামু আলাইকুম, আমি মিনাজুর রহমান স্বাক্ষর, টিউটরিয়ালস ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। মাইক্রোসফট এক্সেসের টিউটরিয়ালে আজকে আমরা রিপোর্ট সম্বন্ধে আলোচনা করব। এর আগের টিউটোরিয়ালটি আমরা দেখিয়েছিলাম ফর্ম। এর আগের টিউটোরিয়ালটি আপনি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, কারণ ফর্ম আর রিপোর্ট দুটো প্রায় একই জিনিস। শুধু এদের মধ্যে পার্থক্যটা এই যে ফর্ম আমরা তৈরি করি কম্পিউটারের জন্য এবং রিপোর্ট তৈরি করি ছাপানোর কাজে, অর্থাৎ প্রিন্ট করার কাজে। বিষয়টা আপনি ক্লিয়ার হবেন যখন আপনি ডাটাবেস প্রথমে একটি ওপেন করেন এবং সেই ডাটাবেস টেবিল থেকে সিলেক্ট করা অবস্থায় আপনি রিপোর্টে ক্লিক করেন। যেভাবে আমরা এর আগে টিউটোরিয়ালে ফর্মে ক্লিক করে অটো একটি ফর্ম তৈরি করছি, সেভাবেই রিপোর্ট তৈরি করব। রিপোর্ট তৈরি করারও কয়েকটি পদ্ধতি রয়েছে, তবে সহজ পদ্ধতি এইটাই। তো আপনি এখানে রিপোর্টে ক্লিক করুন, দেখুন ঠিক ফর্মের মতোই একটি রিপোর্ট তৈরি হবে। এবং আপনারা দেখতে পারলেন যে এখানেও আমাদের ডিজাইন, অ্যারেঞ্জ এবং ফরম্যাট এই তিনটি ঠিক ফর্মের মতোই সেটিং দেওয়া আছে, একটাই সেম। যে আমরা এর আগে ফর্মে যেই সেটিংগুলো দেখেছি ঠিক সেম সেটিং এখানেই। তাহলে আমরা পার্থক্যটা এখানেই দেখতে পাচ্ছি যে এখানে একটি পেজ সেটআপ নামে আলাদা ট্যাব রয়েছে। তো এই কারণেই দেওয়া হয়েছে, কারণ এটি আসলে প্রিন্ট করে বের করানো হয়। যেমন ধরুন আমরা ফর্মের মধ্যে যেমন আমরা এখানে বাটন দিয়েছিলাম, সে বাটনের মধ্যে ক্লিক করলে নেক্সট নেক্সট করে দেখা যায়, এরকম আর কি অ্যাপ্লিকেশনের মতো তৈরি করা যায়। কিন্তু রিপোর্টে কিন্তু আপনি আবার এগুলো দেন না, কারণ কোনো প্রিন্ট পৃষ্ঠার মধ্যে তো আর বাটন আসবে না যে সেখানে ক্লিক করলে নেক্সট আর কি ইয়াটা দেখা যাবে। তো দেখুন এখানে কিন্তু তাই সবারই আর কি ইয়া চলে এসেছে, রেকর্ডগুলো চলে এসেছে। আমরা রিপোর্ট ফর্মে দেখিয়েছিলাম যে একজনের শুধু আর কি ডাটা চলে এসেছিল এবং সেখান থেকে আমরা চেঞ্জ করে করে আরও অনেকেরই ডাটা নিয়ে আসা যাইত। তো দেখুন ফর্ম এবং রিপোর্টের মধ্যে কিছুটা হলেও পার্থক্য রয়েছে। এবং এখানে দেখুন পেজ নম্বর দেওয়া আছে, আমরা যদি চাই তো পেজ নম্বর এখানে শো করতে চাই, অলরেডি এখানে শো করা আছে। এটা এই পর্যন্ত আমরা যদি এটাকে দেখতে চাই যে এটাকে প্রিন্ট করলে কেমন দেখা যায়, তো রাইট ক্লিক করে আমরা প্রিন্ট প্রিভিউতে দেখতে পারি। দেখুন প্রিন্ট প্রিভিউতে আসলে এটা এরকম আসবে। তো এখানে দেখা যাচ্ছে একটু জিনিসটা অত ভালোভাবে আসতেছে না, এটাকে আমরা ঠিকও করে নিতে পারি। আমরা আবার লেআউট ভিউতে যাই এবং এখানে একটি ভুল ক্রমে রেকর্ড চলে এসেছে, এটাকে আমরা ডিলিট করে দিলাম। এবং এটা যেহেতু এই পর্যন্ত আছে, আমি চাচ্ছি আরও বড় হবে, পেজ সেটআপে গেলাম, এখানে আমি ল্যান্ডস্কেপ করে দিলাম। যেহেতু লম্বালম্বি করে দেওয়া আছে, পোর্ট্রেট করা আছে, তো আমি ল্যান্ডস্কেপ করলাম। তো এখন দেখুন এটা হোয়াইটভাবে চলে এসেছে, তো পুরোটাই চলে এসেছে। তো এভাবে একটু সহজে আপনি এর আগে টিউটোরিয়ালে আমরা দেখিয়েছিলাম এগুলো চেঞ্জ করা, তাই আমি আর এই টিউটোরিয়ালে দেখাচ্ছি না। এগুলো আপনি নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিয়ে রিপোর্টটিকে তৈরি করতে পারেন। আসলে রিপোর্ট বলতে বোঝাচ্ছে, রিপোর্ট অর্থ হলো প্রতিবেদন, ডাটার উৎপাদকেই রিপোর্ট বলা হচ্ছে। আমরা বিভিন্ন ডাটাবেস থেকে নির্দিষ্ট কিছু রিপোর্ট কিউরি করে রিপোর্ট তৈরি করি, আর সেগুলোকে প্রিন্ট করে আউটপুট নিই, অর্থাৎ প্রিন্ট করে আমরা এগুলো কাজে ব্যবহার করি। যেমন ধরুন আমরা এখানে কিউরি করা দেখিয়েছিলাম, তো আমাদের যদি বলা হয় যে শুধু এ সেকশনের একটি ডাটাবেস প্রিন্ট আউট করে বের করে দাও, তো এখানে এ বি একসাথে করা আছে, তো আমরা এই টেবিল থেকে আমরা কিউরি করে সেটাকে আবার রিপোর্ট হিসাবে তৈরি করে পেজ সেটআপের মাধ্যমে আমরা পেজটি কেমন হবে তার সেই সেটিংগুলো ঠিক করে আমরা প্রিন্ট করে বের করে নিতে পারি। এবং এখানে একটি সহজ পদ্ধতি রয়েছে, আমরা প্রিন্ট প্রিভিউ দেখতে পারি যে প্রিন্ট আউট হলে কেমন হবে, পেজটার কতটুকু সাইজ থাকবে না থাকবে, এগুলো সব আমরা দেখতে পারি। আপনারা আবার লেআউট ভিউতে যান, লেআউট ভিউতে থেকে পেজ সেটআপে আমরা এখানে সাইজ ঠিক করে দিতে পারি। এখানে আমরা পেজের সাইজ, মার্জিন এগুলো ঠিক করে নিতে পারি। এবং আমরা যদি প্রিন্ট ডাটা অনলি দিই তাহলে শুধু ডাটাগুলো প্রিন্ট হবে, বাইরের অন্য কোনো কিছু প্রিন্ট হবে না। দেখুন আমি প্রিন্ট ডাটা অনলি করে প্রিন্ট প্রিভিউতে দেখলাম, দেখুন এখানে কিন্তু আমাদের কোনো অন্য কিছু প্রিন্ট হবে না, শুধু ডাটাগুলো প্রিন্ট হবে। আবার যদি আমরা এই চেকবক্স টি তুলে দেই তাহলে দেখুন এখানে টেবিলটি চলে আসবে এবং আমরা এখানে বিভিন্ন ধরনের অপশন দেখতে পাচ্ছি। আমরা এর আগেও মাইক্রোসফট ওয়ার্ডে দেখিয়েছি যে প্রিন্ট করার অপশনগুলো। এখানে প্রিন্ট করতে গেলে আমাদের প্রথমে পেজ সেটআপে পেজটি সাইজ নির্ধারণ করে নিতে হবে এন্ড দেন জাস্ট প্রিন্টার থাকলে, আমার তো প্রিন্টার নাই তাই আমি এখন দেখাতে পারতেছি না, হলে প্রিন্টারে ক্লিক করে আপনি প্রিন্ট আউট করতে পারতেন। এখানে ক্লিক করে আপনি কতটুকু ফাইল প্রিন্ট করবেন, কত কপি করবেন এগুলো দেখে দিয়ে অল করবেন নাকি কোন পেজ থেকে করবেন এগুলো দেখে দিয়ে আপনি জাস্ট ওকে বাটনে ক্লিক করলে প্রিন্ট শুরু হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই।